ফের বিশাল পরিমাণ তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস। সাম্প্রতিক ঘোষণায় সংস্থাটি বলেছে যে দৈনিক 10,16,000 ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। ওপেক প্লাসের এই সিদ্ধান্তকে আশ্চর্যজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদস্য দেশগুলোর মধ্যে শুধু সৌদি আরবই দিনে 5,00,000 ব্যারেল তেল উৎপাদন কমাবে। এছাড়া ইরাক কমাবে 2,11,000 ব্যারেলের তেল উৎপাদন। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং আলজেরিয়া সহ ওপেকের সহযোগী সদস্যরাও উৎপাদন কমাবে। রয়টার্স বলছে ওপেক প্লাসের প্রতিশ্রুতির ফলে এখন থেকে দৈনিক 36,60,000 ব্যারেল তেল উৎপাদন করা হবে, যা বিশ্বব্যাপী চাহিদার 3.7% সমান। চলতি বছর শেষ পর্যন্ত তেল উৎপাদনের পরিমাণ কমিয়ে দৈনিক 20,00,000 ব্যারেলে নিয়ে আসা হবে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $6 বেড়ে $85.54 হয়েছে। US ক্রুডের দাম $5.22 বেড়ে $80.89 দাঁড়িয়েছে। বিনিয়োগ সংস্থা পিকারিং এনার্জি পার্টনার্স এর প্রধান বলেছেন উৎপাদন ফের কমানোর ফলে তেলের দাম ব্যারেল প্রতি $10 বাড়তে পারে। গোল্ডম্যান স্যাশ জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ ব্র্যান্ড ক্রুডের দাম $95 ও ২০২৪ সালে $100 হতে পারে। অব্যাহত দাম কমার লাগাম টানতে রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগীদের দিনে 20,00,000 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অক্টোবরে। এমন এক সময় তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার আশ্বাস থেকে বেরিয়ে উৎপাদন কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হল, যখন রাশিয়াও উৎপাদন কমিয়েছে বলে জানিয়েছে। রাশিয়া মার্চ থেকে জুন পর্যন্ত তেল উৎপাদন কম করবে। চলতি বছরের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত রাখতে পারে দেশটি। বলা হচ্ছে বিশ্বব্যাপী ব্যাংকিং সংকটের ফলে তেলের চাহিদায় প্রভাব পড়তে পারে। এই উদ্বেগের কারণে গত মাসে তেলের দাম ব্যারেল প্রতি $70 নেমে এসেছে, যা 15 মাসের মধ্যে সর্বনিম্ন। এই অবস্থায় তেল বিক্রির মুনাফা কমে যাওয়ায় উৎপাদন কমানোর ঘোষণা এসেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছে। ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর সৌদি আরবকে তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে সে সময় উল্টো তেল উৎপাদন আরও কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাস। সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে এর নানামুখী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।